অনলাইনে গরু কিনছেন, পীর সাহেবের কাছে হাসি মাখা মুখ, বিশ্বস্ত তো ভাই, টাকা দেওয়া লাগবে না, আসেন আপনি 2 দিন থেকে দেখে নিয়ে যান, 15 লিটার দুধ পাবেন, 20 লিটার দুধ পাবেন, বিশাল বড় ওলান দেখাইছে, বাসায় নিয়ে 8-10 লিটার দুধ এর বেশি পান নাই। তো এটা যদি না করতে হয়, যদি এমন প্রতারণার সম্মুখীন আপনার না হইতে হয়, তাহলে আপনি নিজে জাত উন্নয়ন করেন, ভালো একটা গাভী বানায় নেন, তাহলে আপনার ভালো হবে। গরু খামার করে অনেকেই লস করছেন, লাভ করতে হলে জেনে বুঝে লাভ করতে হবে। আজকে আমার ভিডিওটা দেখেন, আপনার লস হবে না, লাভ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচনা করব যে গবাদি পশু বিশেষ করে গরুর জাত উন্নয়ন কীভাবে করতে হয়, গাভীর এটার ধাপগুলো কী কী, এবং জাত উন্নয়ন করলে আপনার কী হবে। শুরুতেই আপনার জানতে হবে গাভীর জাত উন্নয়ন কী। গাভীর জাত উন্নয়ন হচ্ছে একটা অনুন্নত দেশি গাভীতে অথবা শঙ্কর জাতের গাভীতে উন্নত মানের সার দিয়ে অথবা কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীর জেনারেশন বা জাত উন্নত করাকেই জাত উন্নয়ন বলে। আর এই জাত উন্নয়ন কেন করবেন, জাত উন্নয়ন করবেন হচ্ছে আপনার একটা দেশি গাভী আছে, এইটাতে আপনি যখন একটা ফ্রিজিয়ামের বীজ দিলেন, রাদার একটা সাহিওয়ালের বীজ দিতে পারেন আপনি, দিলে হচ্ছে একটা দেশি গাভীতে যখন 100% আপনি একটা বীজ দেবেন, এটার পরের জেনারেশনটা হয়ে যাবে 50%। আপনি একটা দেশি গাভী এটাতে 100% ফ্রিজিয়াম যদি বীজ দেন, ও দেশির পাবে 50%, ফ্রিজিয়ামের পাবে 50%। এই 50% যে বাছুরটা পাইলো, এটা যদি বকনা বাছুর হয়, এইটাকে আপনি পরবর্তীবার আবার যখন 100% বীজ দেবেন, ও এবার গিয়ে 75% পাবে শঙ্কর জাত, যেটা ফ্রিজিয়াম দিলেন সেটার, আর 25%-এর মধ্যে থাকবে দেশির। তো এটা কেন করবেন, এটা করার লাভ অনেকগুলো, কারণ আপনি যদি একবারে 100% যেগুলো ফ্রিজিয়াম বা জার্সি গরু এগুলো যদি বাংলাদেশে আপনি পালন করেন, আপনি পালন করতে পারবেন না। আপনি যদি বলেন যে কেন ভাই, আপনি কি এই গরুগুলাকে এসি রুমে রাখতে পারবেন? আপনার 10টা গরুর খামার আছে, এই 10টা গরুর জন্য কি আপনি 2টা-1.5 টনের এসি লাগাবেন আপনার রুমে? এটা কি সম্ভব? এই কস্টিং করে আপনি কি খামারের টাকা উঠিতে পারবেন? আপনি বলবেন যে ভাই এটা কি কথা বললেন। হ্যাঁ, এরা তাপ সহ্য করতে পারে না, বেশি তাপে এদের দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়, এরা অসুস্থ হয়ে যায়। সো আপনি যদি শঙ্করায়ন করেন গরুগুলোর, আস্তে আস্তে জাত উন্নয়ন করেন, তখন ওরা আস্তে আস্তে অভিযোজিত হয়। অভিযোজন কথাটা যদি একটু শুনতে বেশি কঠিন হয়, তাহলে বলি খাপ খাওয়ানো, সোজা বাংলায় হচ্ছে ওরা যখন আপনি, ওর মা হচ্ছে দেশি, ওকে আপনি কৃত্রিম বা উন্নত জাতের সিমেন অথবা একটা উন্নত জাতের সার দিয়ে ওকে শঙ্করায়ন করলেন, তাহলে হচ্ছে কি, ওর দেশির একটা অংশ পাইলো, ও ওর ফাদার যেটা উন্নত ওইটার থেকে একটা অংশ পাচ্ছে। তার মানে কি, ওর মধ্যে 2টা সিমেন হওয়াতে, মানে 2টা প্রজাতির 2টা জাত হওয়াতে, ও হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ওর বেড়ে যায়। আর যেহেতু মা হচ্ছে দেশি গরু, তাহলে হচ্ছে ওর বাংলাদেশের ওয়েদারটা কি, ওইটা মানে 2 জায়গার যেহেতু ওর রক্ত ওর শরীরে, এই জন্য হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি হয়। আর হচ্ছে আরেকটা জিনিস, এই যে শঙ্কর যেগুলো শঙ্করায়ন করা হয় বা জাত উন্নয়নের পরে যেই গাভীগুলো হয়, এগুলোর দুধ উৎপাদন সাধারণত বাংলাদেশের ওয়েদারে বেশি হয়। তো এই গাভীর জাত উন্নয়ন করে লাভবান হইতে হইলে আপনাকে, আমি 4টা বিষয় বের করছি, বলতে পারেন গবেষণা করেই আমি 4টা বিষয় বের করছি। এর প্রথম ধাপ হচ্ছে গাভী নির্বাচন। গাভী নির্বাচন হচ্ছে আপনার একটা ছোট মানের, ছোট সাইজের একটা দেশি গরু আছে, ওইটাতে ভাই আপনি বেশি পরিমাণে, বেশি পার্সেন্টেজের একটা বীজ দিলেন, দিয়ে আপনার দেখা গেল যে যখন বাচ্চা হচ্ছে, গাভীটা ঠিক মতো যত্ন করলেন না, দেখা গেল যে যখন বাচ্চা হচ্ছে ওইটা মানে কি বলে, ডাক্তার নিয়ে আসা পেট মেট কাইটা বাচ্চাটা বের করা লাগতেছে, আপনার 8-10 হাজার টাকা নষ্ট, পাকা খরচ, অ্যাজ ওয়েল অ্যাজ গাভীটা মারা গেল অথবা বাছুরটা মারা গেল। তাহলে আপনি এই গাভীটার পিছনে যেই পয়সাগুলো ইনভেস্ট করলেন, ওইটার ইনসেমিনেশন থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত আপনার পুরোটাই কিন্তু লস প্রজেক্ট। এই জন্য হচ্ছে জাত উন্নয়নের ক্ষেত্রে আপনার প্রথম ধাপটা হচ্ছে গাভী নির্বাচন করতে হবে। যেগুলা মানে দেশি গরুর আছে না, বড় সাইজের গরু যেগুলা 200 কেজি বডি ওয়েট, এগুলাকে আপনি অনায়াসে 100% বীজ দিতে পারেন, তবে এক্ষেত্রে একটু গরুর এক্সট্রা কেয়ার করতে হবে। তো প্রথম জাত উন্নয়নের প্রথম ধাপ হচ্ছে গাভী নির্বাচন। আপনি ছোট গরুতেও দিতে পারবেন, একটু পার্সেন্টেজ কমায় দিতে হবে। এইটার দ্বিতীয় যেই ধাপটা, আমি মানে আমি লাভবান হওয়ার জন্য এই 4টা ধাপ করছি আমি, দ্বিতীয় যেই ধাপটা হচ্ছে, এটা হচ্ছে কোন গরুতে কিসের ক্রস করাবেন। ভাই আপনার হচ্ছে সাহিওয়াল গরু অথবা আপনার হচ্ছে দেশি গরু, আপনি এগুলাতে খুব সহজেই কিন্তু ব্রাহ্মা ক্রস করাইতে পারেন, দেশি গরুতে ব্রাহ্মা করেন অথবা সাহিওয়াল বা সিন্ধির সাথে ব্রাহ্মা ক্রস করেন, কারণ এগুলোর আকৃতির সাথে, এগুলোর শেপের সাথে ব্রাহ্মার শেপটা যায়, তাহলে দেখতে সুন্দর হবে। আর হচ্ছে ফ্রিজিয়াম গরুতে কখনো ব্রাহ্মা বা অন্য জাত দেবেন না, কারণ হচ্ছে ফ্রিজিয়ামে আপনি যাই দেন, ও নিজের বৈশিষ্ট্যটা পায় 75%, এটা কিন্তু আমার মুখের কথা না,
এটা গবেষণায় প্রমাণিত একটা বিষয়। ফ্রিজিয়ামে আপনি যেটাই ক্রস করান, ফ্রিজিয়াম ওর নিজের 70% জাত বৈশিষ্ট্য বহন করে, সেক্ষেত্রে আপনার ফ্রিজিয়ামে কখনো ব্রাহ্মা ক্রস করাবেন না। ব্রাহ্মা ক্রস করাইতে হলে আপনারা দেশি গরুতে করান অথবা সাহিওয়াল সিন্ধিতে করান, তাহলে দেখতে সুন্দর হবে। ঝুলটা চুটটা যদি সারবাছুর হয় দেখতে বেশ সুন্দর হবে। তাহলে প্রথম পয়েন্ট গেল গাভী নির্বাচন, দ্বিতীয় পয়েন্ট গেল কোন গরুর সাথে কিসের ক্রস করাবেন, এটা গেল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় যে পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে বীজের পার্সেন্টেজ। তো যে শুরুতেই যেই পয়েন্টটা বলছিলাম গাভী নির্বাচন, আমি বলছিলাম যে ছোট গরুতেও আপনি করাইতে পারবেন। ছোট গরু হইলে আপনি একটু লেস পার্সেন্টেজের বীজ দেন, আস্তে আস্তে করান। আপনি বড় গাভীতে প্রথমে 100% দিলে 50% পাবেন, ওই 50%-এ আবার যখন একটা 100-এর বীজ দেবেন তখন আপনি 75% পাবেন। আবার 75-এর যেই বকনাটা ওইটাতে গিয়ে আপনি যখন আবার 100% বীজ দেবেন তখন আপনি কিন্তু 87.5%-এর একটা বাছুর পাবেন। তো আপনাদের বোঝার সুবিধাতে আমি স্ক্রিনে হচ্ছে এটার যে সার্কেলটা বা এটাকে কি বলে শঙ্করায়ণের যে রেখাচিত্রটা, এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন আপনাদের বোঝার সুবিধাতে। তো আমি বলছিলাম যে চারটা পয়েন্ট আলোচনা করব, যাতে করে হচ্ছে জাত উন্নয়ন করে বা শঙ্করায়ণ করে আপনি একটা ভালো মানের গাভী পান। তো তিনটা পয়েন্ট আমার বলা শেষ। আমার চতুর্থ পয়েন্ট হচ্ছে গর্ভবতী গাভীর যত্ন। আপনি যদি একটা দেশি গাভী বা দেশি গরুতে আপনি উন্নত জাতের সিমেন দেন, তাহলে এই গরুটার আপনার স্পেশাল কিছু যত্ন নিতে হবে। এটাকে আপনার ওই প্রথাগত খাবার দাবার খাওয়াইলে দেখা যাচ্ছে যে আপনি আশানুরূপ ফল পাবেন না, তখন বলবেন যে সরকার ভাই ভিডিও দেখছিলাম কি ভুং ভাং বলছে। না ভাই, আমি কোনো মুখস্থ কথাও বলি না, আর আমি কোনো ওই যে মুখস্থবিদ্যার কোনো ডাক্তারও না যারা গরুর দড়ি ধরে নাই। আমার বিদ্যাটা হইতেছে ভাই পড়াশোনা যেটুকু করছি করছি, আর তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। তো আশা করছি মানে লসের সম্মুখীন হবেন না, আমি ওই প্রথাগত কথা বলছি না, এগুলো সব পরীক্ষালব্ধ জিনিস এবং আমাদের প্র্যাকটিক্যাল করে। আমার বাড়িতে গরু বাছুর আছে, আপনার যদি আমার মুখের কথা বিশ্বাস না হয় আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে, আপনি আসবেন থেকে দেখে যাবেন যে আমি মুখস্থ কথা বলি কিনা। তো চতুর্থ যে পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে গাভীর যত্ন, গর্ভবতী গাভীর যত্ন। আপনি গাভীতে দেশি গরুতে বীজ দিলেন 100%, একটা আপনার বড় গরু আছে এটাতে 100% বীজ দিলেন, কোনো সমস্যা নাই। এর আপনি 2-3 মাস পরে গাভীটা একজন এআই কর্মীর মাধ্যমে পরীক্ষা করান যে কনসেপ্ট করছে কিনা। অনেকেই ভয় পান যে পরীক্ষা করাইলে হচ্ছে অনেক সময় গর্ভপাত হয়ে যায়, এটা পার্সেন্টেজ খুব লেস, এটা ধরার মধ্যে না। তো আপনি পরীক্ষা করেন, পরীক্ষা করায় যদি দেখেন যে ও কনসেপ্ট করছে তখন থেকে ওকে একটু পুষ্টিকর খাদ্য দিতে থাকেন, সাপ্লিমেন্টারি কিছু পুষ্টি দিতে পারেন। আমি বারবার আমার অনেকগুলো ভিডিওতে ফসকাল ডিবির কথা বলছি, বাসুকি খাওয়ানোর জন্য গাভীকে। ভাই অল্প পয়সায় খুব ভালো একটা ঔষধ, অল্প পয়সায় খুব ভালো একটা ঔষধ, আমার কাছ থেকে 120 টাকা পট নেয়। আপনাদের গায়ের রেট 160 টাকা, তো আপনাদের কাছে 140 টাকাও নিতে পারে, 150 টাকাও নিতে পারে, 130 টাকাও পাইতে পারেন, এটা হচ্ছে স্থান ভেদে। তো আমার কিন্তু এই ওষুধগুলো কেনা আরো 2 মাস আগে, এখন আবার দাম বাড়লো কিনা আমার জানা নেই, আর বাড়ার কথা না, আগে বাড়তি দামটাই মানে 160 টাকা। তো এটা আপনারা খাওয়াইতে পারেন 5টা করে ট্যাবলেট, প্রথম মাসের প্রথম সপ্তাহে খাওয়াইলেন 5 দিন, মাসের শেষ সপ্তাহে খাওয়াইলেন 5 দিন। বড় গরু হলে 2টা করে খাওয়াইতে পারেন। গরুর যখন 5 মাস হয়ে যাবে তখন থেকে ক্যালসিয়াম দেওয়া শুরু করেন, 8-9 মাস পর্যন্ত ক্যালসিয়াম চলবে। গরুর হিসাব করবেন যে যখন হচ্ছে ওর বাচ্চা দেওয়ার যেই ডেট ওইটার 21 দিন আগে থেকে ডিক্যাট মাইনাস নামে একটা ওষুধ আছে, জাদুকরি ওষুধ, আমার ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন, এটা খাওয়ান, খাওয়াইলে ভালো হবে। তো এই ছিল 4টা পয়েন্ট আমার। প্রথম পয়েন্ট ছিল গাভী নির্বাচন, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোন গরুর সাথে কোন গরু ক্রস করাবেন, তৃতীয় নাম্বারটা ছিল কোন গরুতে কেমন পার্সেন্টেজের বীজ দেবেন, চতুর্থ নাম্বার পয়েন্টটা ছিল গর্ভবতী গাভীর যত্ন। আপনি যদি এই কাজটা করেন আপনার চিন্তা করতে হবে 5 বছর পরে আপনি খামারটা কোথায় দেখতে চান। এই চিন্তা করে যদি আপনি খামার করেন লস হবে না, কারণ হচ্ছে এই সংকরণ করলে আপনি কিন্তু আজকে রেজাল্ট পাবেন না, আপনি 5 বছর পরে, 5 বছর পরে গিয়ে যখন 87% একটা দুধের গাভী পাবেন ওই সময় ওইটা হচ্ছে আপনার সাকসেস। তখন কিন্তু আপনার পাবনায় গিয়ে 3.5-4 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে প্রতারিত হওয়ার দরকার নাই, আপনাকে 15-20 লিটার দুধের কথা দেবে বাড়িতে এসে, 8-10 লিটারের বেশি পাবেন না, এইভাবে প্রতারিত হবেন না যদি আপনি নিজে থেকেই জাত উন্নয়ন করে নিজের চোখের সামনে গড়ায় নেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকতে পারেন, সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।